দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। পুজোটা হচ্ছে তাই আমাদের বৌদ্ধ টেম্পেলের আদলে পুজোটা মণ্ডপটা হচ্ছে। এই পাঁচ দিনের যে আপনি যে আয়োজন করেছেন, কী মেসেজ দেবেন মানুষকে, কীভাবে আসতে বলবেন? মানুষকে ভালোই মেসেজ দেবে, মানুষ মানে স্বতঃস্ফূর্তভাবে আসবে। আমাদের যে একটা থিম থাকবে, যে থিমটার উপরে নাকি টোটাল ভিতরে আসলে তাহলে বুঝতে পারবেন নানা রকম দেবদেবীর মূর্তি থাকবে আদরে। এই আমাদের মণ্ডপ তৈরি হবে এবং প্রতিবার সাবেকিনিয়ার পুজো আমাদের এখানে হয়, সেই থিমেই পুজো হয় আমাদের এখানে। এবং প্রচুর লোকজন এখানে, প্রচুর দূর দূরান্ত থেকে এখানে দেখতে আসে। আর মহিলাদের একটা বিশেষ উদ্যোগ থাকে এই পুজোর মধ্যে, এবারও থাকবে। এখন আজকে আমাদের খুঁটি পুজো হলো, এখন থেকেই আমাদের উৎসব শুরু। মুখ্যমন্ত্রীর উদ্যোগে বিভিন্ন পুজো কর্তাদেরকে যেভাবে উনি উৎসাহিত করেন, সবাই সেই উৎসাহে নেমে পড়ে। এবং ইউনেস্কোর তরফ থেকে বাংলার দুর্গাপুৎসবকে একটা বেঁধে দিয়েছে আনন্দে, আমরা সবাই আনন্দিত, পুরস্কৃত হচ্ছে বাংলার দুর্গা উৎসব। এবং আজকে নবাবারাকপুরের বুকে বিদ্রোহী একটা বড় সংগঠন পুজোর ক্ষেত্রে। এবং পাশাপাশি এই অঞ্চলে বহু ক্লাব আছে, শক্তি সংঘ, এভারগ্রিন, সিবাই সংঘ, সবাই ভালো পুজো করছে। এবং এটা আলটিমেটলি নিউ বারাকপুর শহরে একটা জনজোয়ার তৈরি হয়, সংগঠকরা সেভাবেই তাদের পুজোটাকে অর্গানাইজ করছে, এটা খুব ভালো দিক সমাজে। কী মেসেজ দেবেন এটার মাধ্যম দিয়ে? দেখুন, আমাদের দেশে, আমাদের রাজ্যে অনেকেই তো নির্বাচনের সময় এসে বলে যে আমরা নাকি, আমাদের দল নাকি দুর্গাপুজো করতে দেয় না। কিন্তু অদ্ভুতভাবে লক্ষ্য করে দেখি যে আজকে সামগ্রিকভাবে নবাবারাকপুরের যত ক্লাব দুর্গাপুজো করছে, তার অধিকাংশই কিন্তু আমাদের ছেলেরাই কন্ট্রোল করছে। সেখানে ভারতীয় জনতা পার্টির কোনো লক্ষ্য খুঁজে পাওয়া যায়। এটা নির্বাচন আসলে ভগবান নিয়ে রাজনীতি করে, আর আমরা সারা বছর মায়ের সেবা করি। তার অন্যতম এই বিদ্রোহী সংগঠনের যিনি, যার নেতৃত্বে হয় অসীম দাস, সেও একজন মায়ের ভক্ত। তার নিজস্ব কালী মন্দির আছে, আর সেখানে দুর্গাপুজো সে ভালোভাবে করে, সেভাবে আমরা চলছি। আমরা মাতৃশক্তির প্রতি আলাদা একটা ভালোবাসা। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।